শুক্রবার ভোররাতে মার্কিন ড্রোন হামলায় ইরানের অভিজাত বাহিনী রেভলিউশনারি গার্ডের ফোর্সের কমান্ডার মেজর জেনারেল ইরাকে নিহত হয়েছেন কাসেম হত্যাকারীদের হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি খামেনি বলেছেন যেসব অপরাধী তাদের নোংরা হাত দিয়ে গতরাতে জেনারেল সুলাইমানির রক্ত ঝরিয়েছে তাদের জন্য ভয়ঙ্কর প্রতিশোধ অপেক্ষা করছে মেজর জেনারেল কাশেম সুলাইমানির হত্যায় এক শোক বার্তায় এই হুশিয়ারি দিয়ে তিনি ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন শুক্রবার ভোরে ইরাকের রাজধানীর বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে জেনারেল গাড়ি বহল লক্ষ্য করে ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র হামলায় আয়াতুল্লাহ খামিনীর পর ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানির চেয়েও বেশি ক্ষমতাধর জেনারেল সুলাইমানি সহ আরও বেশ কয়েকজন নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা বলেন বিশ্বের কুচক্রী ও শয়তান রাষ্ট্রগুলোর বিরুদ্ধে অনেক বছর ধরে একনিষ্ঠ ও বিরোচিত জিহাদ চালিয়ে গেছেন জেনারেল সুলাইমানি শাহাদাতের যে আকাঙ্ক্ষা তিনি পোষণ করতেন শেষ পর্যন্ত সেই মর্যাদায় তিনি অধিষ্ঠিত হলেন তার রক্ত ঝরেছে মানবতার সবচেয়ে বড় শত্রু যুক্তরাষ্ট্রের হাতে জেনারেল সুলাইমানি হত্যার প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্রের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে খামিনী বলেন সব শত্রুদেরই জেনে রাখা উচিত প্রতিরোধ বাহিনীর জিহাদ দ্বিগুণ উদ্যমে অগ্রসর হবে এবং অবশ্যই পবিত্র এই যুদ্ধে যোদ্ধাদের জন্য নিশ্চিত বিজয় অপেক্ষা করছে ইরানের সর্বোচ্চ নেতা বলেন সুলাইমানি হত্যার বদলা নিতে ইরান ও প্রতিরোধ বাহিনী প্রস্তুত রয়েছে কাজেই সকল বন্ধু ও শত্রুর জেনে রাখা উচিত জেনারেল সুলাইমানের শাহাদাতের পর দ্বিগুণ উৎসাহে প্রতিরোধ আন্দোলন এগিয়ে যাবে এবং এই আন্দোলনের বিজয় অনিবার্য এছাড়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ শারিফ সুলেইমানি হত্যাকে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সন্ত্রাসবাদ হিসেবে অভিহিত করে এর তীব্র নিন্দা জানান তিনিও যুক্তরাষ্ট্রকে প্রতিশ্রুতির হুমকি দিয়ে বলেন যুক্তরাষ্ট্রকে তার এই দুর্বল বিপজ্জনক কাজের সমস্ত পরিণতির জন্য দায়ভার বহন করতে হবে